কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিকে আরও কঠিন করে তুলছে ভারত। তারা কূটনীতির মৌলিক নীতি লঙ্ঘন করেছে। নিজেদের 41 কূটনীতিককে প্রত্যাহারের পর তিনি এ কথা বললেন। শুক্রবার অন্টারিওর ব্রাম্পটনে এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ভারতের এই পদক্ষেপ দুই দেশের লাখ লাখ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। কূটনীতিকদের সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ভারতের তিন শহর বেঙ্গালুরু, চণ্ডীগড় ও মুম্বাইয়ে ভিসা প্রক্রিয়াকরণ ও কনস্যুলার সেবা অস্থায়ীভাবে বাতিল করেছে কানাডা সরকার। পাশাপাশি ভারতে নিজ নাগরিকদের জন্য নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করেছে কানাডা। শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের জেরে ভারত ও কানাডার মধ্যে টানা পড়েন চলছে। কানাডার দাবি, ওই হত্যাকাণ্ডে ভারত সরকার জড়িত, কিন্তু তা অস্বীকার করেছে মোদী সরকার। তবে হত্যাকাণ্ড তদন্তে ভারতকে সহযোগিতার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।